স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীর বাগমারা থানা হেফাজতে আসামিকে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন। রাজশাহী মহানগরীতে পান ব্যবসায়ীদের ৩৪ লক্ষ টাকার ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে কলকাতা প্রেস ক্লাবে স্মরণ সভা অনুষ্ঠিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজশাহী মহানগরীতে পান ব্যবসায়ীদের ৩৪,২৭,০০০ টাকার ডাকাতির ঘটনায় ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া প্রায় ১৬,৮৫,০০০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় সোমবার দুপুরে আরএমপি সদর দপ্তরে প্রেস ব্রিফিং করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মজিদ আলী। গ্রেফতারকৃত ৬ জন হলেন রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পূর্ব মোল্লাপাড়ার রাজ্জাকের ছেলে আশিক ইসলাম, আজাদ আলীর ছেলে হৃদয়, রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়ার আসলাম আলীর ছেলে আব্দুর রহমান, আসলামের ছেলে আব্দুর রহিম, ডিঙ্গাডোবা ঘোষমাহালের লোকমানের ছেলে রিকো ইসলাম এবং চণ্ডীপুর সুফিয়ানের মোড়ের এমদাদুলের ছেলে ইয়ামিন। গত ২১ আগস্ট ভোর ৭:৫০টার দিকে নগরীর শাহমখদুম থানার পোস্টাল একাডেমির সামনে থেকে ৬ থেকে ৭ জন ডাকাত দেশীয় অস্ত্র ঠেকিয়ে তাদের কাছে থাকা মোট ৩৪,২৭,০০০ টাকা নিয়ে আমচত্বরের দিকে পালিয়ে যায়। পরে ব্যবসায়ী এখলাস মোল্লা শাহমখদুম থানায় একটি ডাকাতি মামলার প্রেক্ষিতে গত ২১ আগস্ট নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ৬ আসামিকে গ্রেফতার করে। এ সময় আসামিদের কাছ থেকে ডাকাতি হওয়া ১৬,৮৫,০০০ টাকা ও দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ। সেই সাথে ডাকাতির কাজে ব্যবহৃত অ্যাম্বুলেন্সটিও জব্দ করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারে অভিযান চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার। সাইবার ক্রাইম ইউনিটের মাধ্যমে নগরীর বিভিন্ন জায়গার যে সিসি ক্যামেরা আছে সেগুলির ফুটেজ অ্যানালাইসিস শুরু করি। একটা পর্যায়ে সেই অ্যাম্বুলেন্সটির লোকেশন আমরা জানতে পারি। অ্যাম্বুলেন্সের মালিককে আমরা হেফাজতে নেই, তাকে জিজ্ঞাসাবাদ করে তার দেওয়া তথ্য মতে ড্রাইভারকে গ্রেপ্তার করে ৬ জন আসামিকে ৬ ঘন্টার মধ্যে আমরা নগরীর বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করি। এই দুর্ধর্ষ ডাকাতগুলোর কাছ থেকে আমরা ১৬,৮৪,০০০ টাকা ৬ ঘন্টার মধ্যেই জব্দ করতে সক্ষম হই, দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করি। মাইক্রোটি হেফাজতে নেই, একটি ডাকাতি মামলা রুজু হয়েছে। রাজশাহীর বাগমারা থানা হেফাজতে আসামিকে নির্যাতন ও চাঁদা দাবির অভিযোগ উঠেছে থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম এবং হাটগাঙ্গোপাড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আফজাল হোসেনের বিরুদ্ধে। এ নিয়ে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। সোমবার বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকার একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগ তুলে ধরে বক্তব্য দেন সামিউল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, গত ১৮ আগস্ট দিবাগত রাত ১২:৩০টার দিকে কয়েকজন আমার বাড়িতে যায়। এ সময় তারা দরজা খুলে দেওয়ার জন্য চাপ দিতে থাকে। পরিবারের লোকজন তাদের পরিচয় জানতে চাইলে তারা পরিচয় জানাতে অস্বীকৃতি জানায়। এ সময় দরজা না খুললে তারা লোহার শাবল দিয়ে দরজা এবং জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে আমার স্ত্রীকে মারধর করে। পরে আমার পঙ্গু ভাই জার্জিস ইসলাম ও শরীফুল ইসলামকে থানায় নিয়ে ওসির রুমে ঢুকিয়ে ওসি সহ হাটগাঙ্গোপাড়া ফাঁড়ির ইনচার্জ তাদের বেধড়ক পেটায় এবং তাদের কাছে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে তাদের আরো নির্যাতনের হুমকি দেয়। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। এমন পরিস্থিতিতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী রবিউল ইসলাম, শরীফুল ইসলাম, স্ত্রী নাজমা বেগম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন থানার ওসি রবিউল ইসলাম এবং তদন্ত কেন্দ্রের ইনচার্জ আফজাল হোসেন। এই সময় আমার স্ত্রীকে দরজা জানলা ভেঙে ঘরের ভিতরে আমার বাড়ির ভিতরে প্রবেশ করে আমার স্ত্রীকে মারধর করে। এসআই সেকেন্দার, এসআই ফরাত মারধর করে লাথি মারে। মারার পর গাঙ্গোপাড়া আইসি তদন্ত কেন্দ্রে আইসি এই মাথার চুল ধরে আমার স্ত্রীকে বাইর করে রোডে নিয়ে যায়। রোডে নিয়ে যাওয়ার পর তারপর আমার ছোটো ভাই আর যেগুলো ভাই আছে তাদের বাসায় ঢোকার পর তাদেরকে গ্রেপ্তার করে। আসামি চালান দেওয়ার আগ মুহূর্তে মানে ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা আগে আবার এদেরকে
ওসি রুমে নিয়ে যায় আমার এই ছোট ভাইকে এই বড় ভাইকে গঙ্গপাড়া আইসি আফজাল তারপরে ওসি নিজে ছিল রবিউল আরও দুজন সদস্য ছিল এই চারজনের থাকা অবস্থায় এদের এই দুই ভাইকে মারধর করে ওখানে 2004 সালের 21 আগস্ট ঢাকায় গ্রেনেড হামলার ঘটনায় নিহতদের স্মরণে কলকাতা প্রেস ক্লাবে এক স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার সন্ধ্যায় কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত স্মরণ সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খারুজ্জামান লিটন স্মরণ সভায় তিনি বলেন শেখ হাসিনাকে হত্যা করার জন্য সেই গ্রেনেড হামলার 18টি বছর অতিবাহিত হলেও সেদিনের সেই দুঃসহ স্মৃতি আজও মুছে যায়নি বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয় থেকে সেদিনের সেই গ্রেনেড হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তিনি কলকাতা প্রেস ক্লাবের সভাপতি স্নেহাশীষ সুরের সভাপতিত্বে স্মরণ সভায় উপস্থিত থেকে বক্তব্য বাংলাদেশ মহিলা সংরক্ষিত আসন 11 সংসদ সদস্য আরমা দত্ত মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা প্রাপ্ত বিশিষ্ট সাংবাদিক দিলীপ চক্রবর্তী বাংলা ওয়ার্ল্ড ওয়াইডের আহ্বায়ক সৌম্যব্রত দাস অনুষ্ঠানে রাশিক মিয়র পত্নী রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট সমাজসেবী শাহিন আক্তার রিনি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন স্মরণ সভা শেষে প্রেস ক্লাবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বঙ্গবন্ধু সংবাদ কেন্দ্র পরিদর্শন করেন এএইচএম খারুজ্জামান লিটন অশ্লীল ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে এক ব্যক্তিকে 7 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত একই সঙ্গে আসামির 5 লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয় সোমবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত এ রায় দেন দণ্ডপ্রাপ্ত আসামি নওগাঁ জেলার বদলগাছি উপজেলার হলুদবিহার গ্রামের মোহন আলী রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর ইসমত আরা জানান 2017 সালের জুন মাসে একই এলাকার আক্কাস আলীর মেয়ের একটি অশ্লীল ভিডিও তৈরি করে মোহন এবং তার সহযোগীরা কম্পিউটার থেকে অশ্লীল ভিডিও তৈরি করে ব্লুটুথ ও ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন লোকের মোবাইল ফোনে ছড়িয়ে দেয় এতে আক্কাস আলীর মেয়ে আত্মহত্যার চেষ্টা করে এ ঘটনায় ওই বছরের 19 জুলাই আক্কাস আলী বদলগাছি থানায় দুজনের বিরুদ্ধে ডিজিটাল আইনে একটি মামলা দায়ের করেন এ মামলার সাক্ষ্য গ্রহণ শেষে আজ সোমবার মোহন আলীকে 7 বছরের কারাদণ্ডের রায় দেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর চাটখিল উপজেলায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে রামনারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগ সকল সহযোগী ও অঙ্গ সংগঠনের আয়োজনে আবু সাইদ মার্কেট মাঠে অনুষ্ঠিত শোকসভায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম তিনি বলেন বঙ্গবন্ধুর হত্যা পৃথিবীর ইতিহাসে জঘন্যতম ঘটনা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচারের মধ্য দিয়ে দেশ ও জাতি কলঙ্কমুক্ত হয়েছে এ শোককে শক্তিতে রূপান্তর করে সকল দেশবিরোধী অপশক্তিকে ঐক্যবদ্ধভাবে রুখে শেখ হাসিনার উন্নয়নকে এগিয়ে নেয়ার আহ্বান জানান তিনি এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাসুদুর রহমান শিপন চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদুল্লাহ পাটোয়ারী সহ অনেকেই এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ।